আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস ফর লাইফ। আমি নিগার সুলতান আরিফা আপনাদের সামনে হাজির হয়েছি কাঁঠালের বীজ কোন কোন রোগে সমাধান দিতে পারে সেগুলি নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। চলছে কাঁঠালের মৌসুম। কাঁঠাল স্বাস্থ্যকর ও সুস্বাদু হওয়ায় অনেকেরই প্রিয় ফল। আবার কেউ কেউ কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না। তবে কাঁঠাল খাওয়ায় পছন্দ অপছন্দ থাকলেও কাঁঠালের বীজ কিন্তু কম বেশি সবার পছন্দ। কাঁঠালের চেয়েও বেশি স্বাস্থ্যকর কাঁঠালের বীজ। খোসা ফেলে দিয়ে কাঁঠালের বীজ রোস্ট করে বাদামের মতো করে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এছাড়া এটি সিদ্ধ করে ভর্তা, ভাজি কিংবা বিভিন্ন পদ তৈরি করে খেতে পারেন। কাঁঠালের বীজে আছে নানা পুষ্টিগুণ যা বিভিন্ন রোগ থেকে মুক্তি দেবে। অল্প খরচে শরীরের পুষ্টি চাহিদা মেটাতে এ সময় কাঁঠালের বীজ রাখতে পারেন পাতে। প্রোটিন থেকে শুরু করে এতে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, ফসফরাস ও ফাইবার। এই বীজ থায়ামিন ও রিবোফ্লাভিনেরও ভালো উৎস। ভিউয়ার্স, কাঁঠালের বীজ যেসব রোগের সমাধান দিতে পারে সেগুলি জেনে নিন। নাম্বার 1, হজম শক্তি বাড়ায়। কাঁঠালের বীজ কোষ্ঠকাঠিন্য ও অন্যান্য হজম সংক্রান্ত সমস্যাগুলোর চিকিৎসা করতে পারে, কারণ এই বীজ ফাইবার সমৃদ্ধ হওয়ায় তা হজমের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। কিছু গবেষণায় বলা হয় কাঁঠালের বীজ ডায়রিয়ার চিকিৎসার জন্যও ব্যবহার করা যেতে পারে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে কাঁঠালের বীজকে শুকনো করে গুঁড়িয়ে প্রতিদিন আধা কাপ পানি মিশিয়ে খেতে পারেন, এতে উপকার পাবেন। নাম্বার 2, দৃষ্টিশক্তি বাড়ায়। কাঁঠালের বীজে ভিটামিন এ আছে যা দৃষ্টিশক্তি বাড়ায়। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হতে পারে, তাই এই বীজ পাতে রাখলে ছানি ও ম্যাকুলার অবক্ষয়ের সমস্যা প্রতিরোধ করা যায়। চোখ নিয়ে যাদের টেনশন তারা এ মৌসুমে খেতে পারেন কাঁঠালের বীজ। নাম্বার 3, পেশি গঠন। উচ্চমান প্রোটিন সমৃদ্ধ কোলেস্টেরলবিহীন বীজটি ডায়েট চার্টে থাকলে তৈরি হবে পেশিবহুল শরীর, মিলবে ক্যালোরিও। যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্য কাঁঠাল বীজ হতে পারে অনেক উপকারী একটি খাবার। নাম্বার 4, রক্ত স্বল্পতায়। রক্তে হিমোগ্লোবিন বাড়ায় কাঁঠালের বীজে থাকা আয়রন, যা অ্যানিমিয়া তথা রক্ত স্বল্পতা সংক্রান্ত সমস্যা মোকাবেলা করে। বিশেষ করে নারীদের শরীরে রক্ত স্বল্পতার সমস্যা থাকলে এই বীজ খাওয়া জরুরি। নাম্বার 5, মানসিক চাপ কমায়। মানসিক চাপ কমাতে কাঁঠালের বীজ খুবই উপকারী। কাঁঠালের বীজে প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টসে ভরপুর, যা মস্তিষ্কের কেমিক্যালের ভারসাম্য বজায় রেখে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে। নাম্বার 6, সংক্রমণ রোধে। বর্ষাকালে বিভিন্ন রোগের সংক্রমণ বাড়ে, এই বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত কাঁঠালের বীজ খেলে বর্ষা মৌসুমে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাবেন। নাম্বার 7, ডায়াবেটিসের সমস্যা কমাতে। কাঁঠালের বীজে থাকা ফাইবার ধমনী থেকে কার্বোহাইড্রেট শুষে নেয়, ফলে রক্তে শর্করার মাত্রা বজায় থাকে। ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকলে খাদ্য তালিকায় রাখতে পারেন কাঁঠালের বীজ। নাম্বার 8, ত্বকের যত্নে। কাঁঠালের বীজ ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। কাঁঠালের বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক টানটান করে তোলে। বয়সের ছাপ দূর করতে কাঁঠালের বীজে রয়েছে জাদুকরি গুণ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।